ভোটে জিততে ব্যালট ছিনতাই, ব্যালটের উপর কালি ছড়িয়ে দেওয়া, জল ঢেলে দেওয়া, এমনকি ব্যালট খেয়ে ফেলার পর্যন্ত অভিযোগ উঠেছে। এবার বিরোধী প্রার্থীর জয় শংসাপত্র পাওয়া আটকে দিতে তৃণমূল প্রার্থীকে আটকে রাখার অভিযোগ উঠছে তাঁরই দলের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হাবড়া দু নম্বর ব্লকের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী মোহাম্মদ ইসমাইল, কিন্তু 57 নম্বর বুথটি ছিনিয়ে নেয় আইএসএফ। তৃণমূল প্রার্থী মোহাম্মদ ইসমাইলকে ভোটে হারিয়ে দেন আইএসএফ প্রার্থী ইসমাইল মণ্ডল। নিয়ম অনুযায়ী বিজয়ী প্রার্থীর সার্টিফিকেটে তাঁর প্রতিদ্বন্দ্বীর সই লাগে। পরিবারের অভিযোগ, ভোটের রেজাল্টের পর থেকে অদ্ভুতভাবে উধাও হয়ে যান তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে তাঁকে শেষবার হাবড়া দু নম্বর ব্লকের গণনা কেন্দ্র অশোকনগর সেকেন্ডারি বয়েজ হাই স্কুলে দেখা যায়। তারপর থেকে আর খোঁজ মিলছিল না বলে দাবি পরিবারের অভিযোগ। আইএসএফ প্রার্থীর জয় শংসাপত্রে যাতে তৃণমূল প্রার্থী সই করতে না পারে তাই তাকে অপহরণ করে শাসক দল। ভোটের ফল ঘোষণার পরপরই বেড়াবিড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহাম্মদ ইসমাইল মণ্ডল, তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে তাদেরই দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। যখন দেখা যায় যে আইএসএফ প্রার্থী জয়লাভ করেছে, সেই সময় যখন তৃণমূল প্রার্থীর সইয়ের প্রয়োজন হবে সার্টিফিকেটে, তখনই ওই তৃণমূল প্রার্থীর পরিবারের লোকজন অভিযোগ তাকে অপহরণ করে নিয়েছে। গতকাল গণনা কেন্দ্রে বেরিয়েছিলেন কিন্তু তারপর থেকে এখনও বাড়ি ফেরেননি ওই তৃণমূল প্রার্থী, তাকে তৃণমূলের লোকজন অপহরণ করেছে এমনটা অভিযোগ। কী অভিযোগ আপনার? পার্টির থেকে জোর করে দাঁড়কার, এই তৃণমূল পার্টির থেকে গণনা কেন্দ্রে কাল গতকাল যে গেল, আমার ছেলেকে জোর জবরদস্তি করে ওরা ধরে রেখেছে, ওই কাগজপত্র সই করেনি, তৃণমূল পার্টির ছেলেরাই তুলে নিয়ে গেছে, সই দিলে ওরে বলছে হুমকি দিচ্ছে তোরে মেরে দেবো। টিএমসির গুন্ডা বাহিনী আমাদের মারধর করেছে, মানে অসম্ভব মার, প্রার্থীকে তুলে নিয়ে গেছে টিএমসি প্রার্থীকে ওদের দলে। হ্যাঁ, 500 প্রশাসন আছে, আমি প্রশাসনদের পায়ে ধরছি যে আপনারা থাকতে আমাকে এত অত্যাচার হচ্ছে কেন, বলছে আমাদের কিচ্ছু করার নেই, ওকে ওখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেছে, কোথায় নিয়ে গেছে বলতে পারবো না। আমার মনে হয় তো দলের লোকজন অপহরণ করে রাখেনি, এটা আইএসএফ এর যারা করে, এবং আইএসএফটা শুধু আইএসএফ এর নামকরণ দিয়েছে, বামপন্থীরা আছে এর সাথে অনেক দলও আছে, তাদের এটা কূট কৌশল, হয়তো গণনা কেন্দ্রে কিছু না কিছু হতে পারে, সেটা নিয়ে যে সেই ছেলেটাকে অপহরণ করে রেখেছে আমি এটা বিশ্বাস করি না। পরিকল্পিতভাবে কোথায় সরিয়ে রেখে আমার তৃণমূল কংগ্রেসের উপরে যে দোষারোপ করছে। পুলিশ সূত্রে খবর, প্রায় 20 ঘন্টা নিখোঁজ থাকার পর বুধবার উত্তর চব্বিশ পরগনারই গুমা পঞ্চায়েত এলাকায় খোঁজ মেলে তৃণমূল প্রার্থী। তবে তাঁর উধাও হয়ে যাবার পিছনে কি রহস্য তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে ভোটের ফল ঘোষণার পর থেকেই খোঁজ মিলছে না বীরভূমের মল্লারপুরে জয়ী বিজেপি প্রার্থীর স্বামীর। ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের কুশমি গ্রামে জয়ী হন বিজেপি প্রার্থী সাধনা বাগদি। পরিবারের দাবি, এরপর সন্ধ্যে থেকেই নিখোঁজ তাঁর স্বামী বিজেপি নেতা প্রভাকর বাগদি। সন্ধ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন, রাতে আর বাড়ি ফেরেননি। নিখোঁজ রহস্যে নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। শাসক দলের দুষ্কৃতীরা বুঝ করার চেষ্টা করে, তার পরিপ্রেক্ষিতে আমাদের আবার রিপোল হয়, রিপোল হওয়ার পরে কালকে কাউন্টিং ডেট ছিল, কাল কাউন্টিং হচ্ছিল, কাউন্টিং হওয়ার পরে ওই পুরটা আমরা দুটো ভোটে হেরে যাই, এবং যে তারপর থেকে আমাদের যে সাধারণ বাগদি আমাদের পঞ্চায়েত যে পাঠিয়েছিল সেই পার্টির স্বামী এখন নিখোঁজ পাওয়া যাচ্ছে না। বিজেপির পরাজিত প্রার্থীর স্বামীকে নিয়ে তৃণমূল কী করবে? সুতরাং এখন সর্বৈব মিথ্যা, কারণ ভোট তো হয়ে গেছে, রেজাল্ট তো হয়ে গেছে, পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে, সত্য উদ্ঘাটিত হবে। মল্লারপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছে বিজেপি নেতার পরিবার। সমীরণ পাল ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।